যে আজকে বাংলাদেশের মানুষকে যদি টিকে থাকতে হয়, ভবিষ্যৎকে যদি সুন্দর করতে হয় এবং ভবিষ্যৎকে যদি সত্যিকার অর্থেই জনগণমুখী করতে হয়, তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আজকে গণতন্ত্র নেই বলেই কোনো জবাবদিহিতা নেই। ফজলুল হাফিজ সাহেব যখন বলেছেন যে তিনি দিল্লিতে গিয়ে যখন আপনি উনি আপনার সেই নেগোসিয়েশন করছিলেন জাতিসংঘ কমিশনে, ওই শক্তি তার ছিল যে উনি হি রিপ্রেজেন্টেড এ ইলেক্টেড গভর্নমেন্ট, একটা নির্বাচিত একটা সরকার, নির্বাচিত একটা প্রতিনিধি হিসাবে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং বাংলাদেশকে ভালোবাসতেন বলেই, জাতীয়তাবাদে বিশ্বাস করেন বলেই বাংলাদেশকে একটা স্বাধীন ধর্মীয় বলে তিনি ওই সাহস নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। আমাদের ফারাক্কাকে কত বড় ক্ষতি হচ্ছে সেটা আমরা জানি, তিস্তার পানি দিচ্ছে না, যার ফলে আমাদের ওই অঞ্চল পুরোপুরি বড়ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। অথচ এগুলো নিয়ে এই সরকার এখন পর্যন্ত সেইভাবে কোনো কথা বলে নাই, বরঞ্চ বলেই না। টিপাইমুখ বাঁধ যখন নির্মাণ করতে যায় উনি আপত্তি করেছিলেন, একই সঙ্গে বিএনপি আপত্তি করেছে, বিএনপি আন্দোলন গড়ে তুলেছিল, যার জন্যে আমাদের ইলিয়াস আলীকে সম্ভবত অনেকেই মনে করেন যে সেই কারণে এটাকে প্রাণ হারাতে হয়েছে। এটা বড় লড়াই, বড় সংগ্রাম, এই সংগ্রাম আমাদেরকে জিততে হবে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য। আমাদেরকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতেই হবে, ও সেই গণতান্ত্রিক ফিরে আসতে পারলেই আমরা প্রকৃতিকে রক্ষা করবার চেষ্টা করতে পারবো, উদ্যোগ নিতে পারবো, আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেই চ্যালেঞ্জকে বুক ফুলিয়ে মোকাবেলা করতে সক্ষম হবো, জাতিসংঘে তুলে ধরতে পারবো, বিশ্ব পরিমণ্ডলে এটা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার সুযোগ সৃষ্টি হবে। আজকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের আয়োজকদেরকে, বিশেষ করে টিপুকে, যে তারা আজকে খুব স্বল্প পরিসরে হলেও আজকে থেকে সম্ভব করেছে। আমি অনুরোধ করবো যে আরও উদ্যোগ নেবে, সেই উদ্যোগে ভবিষ্যতে যেন আরও দীর্ঘ সময় ধরে এই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করতে পারি, তার ব্যবস্থা নেবেন। এবং আমি আমাদের ভাবি হাসনা বোধকে ধন্যবাদ জানাতে চাই, তারও অনেক সহযোগিতা এটার মধ্যে ছিল। তা আমরা তো আপনার ওই আধার ব্যাপারই জাহাজের খবরে আমাদের অত দরকার নেই, আমরা বাংলাদেশের মানুষ বেঁচে থাকবো কি থাকবো না, আমরা কি সুষ্ঠু সুন্দরভাবে আমরা এখানে বাঁচতে পারবো কি না, সেই বিষয়টা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, শিশুকাল থেকে শুনে আসছি বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু এখন যখন আপনার আমাদের মাঠ দিয়ে বাংলাদেশের পথ ধরে বিভিন্ন জায়গায় যাই, নদী আর বেশি দেখতে পাই না, অত জুড়ে যাওয়ার দরকার নেই। এ পাশেই আপনার বুড়িগঙ্গা, আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা কলেজে পড়েছি তখন সেই বুড়িগঙ্গাকে কী দেখেছি, আর আজকে সেই বুড়িগঙ্গাকে কী দেখছি, আমরা শীতলক্ষাকে কী দেখেছি, তুরাককে কী দেখেছি, আজকে আমরা দেখি যে সেগুলো মানুষের কারণে, আমাদের অব্যবস্থাপনার কারণে, আমাদের পরিকল্পনার অভাবে আজকে আমাদের এই প্রাণ যেটাকে নিয়ে, যেগুলোকে নিয়ে আমরা বেঁচে আছি, আমাদের জীবন জীবিকার সঙ্গে যাদের সম্পর্ক অবিচ্ছেদ্য, সেগুলোকে আমরা নিজেরাই হত্যা করছি, ধ্বংস করে দিচ্ছি। আজকে এই সরকার উন্নয়নের ঢাক ঢোল বাজায় প্রতিনিয়ত, কিন্তু নদীকে পরিশুদ্ধ করবার, নদীকে সঠিকভাবে প্রবাহিত করবার সুযোগ দেওয়ার জন্য তাদের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। আপনাদের পড়েছি কিনা আমি জানি না, আমি যেমন আপনি লন্ডনে আপনি যদি যান দেখবেন যে টেমস নদী তারা কীভাবে পরিশুদ্ধ করেছে, অর্থাৎ এত বড় একটা শহর সেখানে কিন্তু টেমস নদীর পানি এতটুকু দূষিত নয়, অর্থাৎ আজকে বুড়িগঙ্গার পাশ দিয়ে আপনি যেতে পারবেন না, এত দুর্গন্ধ যে সেই দুর্গন্ধে তার উপর দিয়ে যাওয়া তো দূরের কথা, পাশ দিয়েও যাওয়া যায় না। আজকে তুরাক যান, তুরাক মরে গেছে অলমোস্ট ডেড, এখন শুরু হয়েছে আপনার ধলেশ্বরী শীতলক্ষা, এগুলো মৃত্যুর দিকে চলে যাচ্ছে, এমনকি আপনার সাভার বা পর ওইদিকে আপনার ধামরাই এই সমস্ত জায়গাগুলো যান, ছোটো ছোটো যে নদীগুলো ছিল সেগুলো এখন এই যে কথাটা কিছুক্ষণ আগে বলেছেন আমাদের বোধ হয় সম্ভবত জাকির খান সাহেব বলেছেন, গার্মেন্টসের যে আপনার ডাইগুলো যে আপনার যায় সেগুলোর কারণে আজকে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, প্লাস্টিকের কথা বলেছেন। তো এগুলো এত বলার দরকার নেই, আমি রিপিট করতে চাই না, আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দূরদর্শী, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যে কারণে তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সময় কিন্তু আমরা
প্লাস্টিক ব্যাগস এটাকে নিষিদ্ধ করেছিলাম, যেটাকে আপনার প্লাস্টিক ব্যাগ বলা হয়, যেটা শপিং ব্যাগস সেটাকে নিষিদ্ধ করা হয়েছে, পলিথিন ব্যাগস। সেই সঙ্গে আমাদের যে থ্রি স্ট্রোক ইঞ্জিনস সেটাও আমরা নিষিদ্ধ করেছিলাম, যার ফলে কিন্তু ঢাকার দূষণ অনেক কমে গিয়েছিল। এখন এগুলোর উপরে কোনো গুরুত্ব না দেওয়ার ফলে ঢাকা এখন পৃথিবীর অন্যতম না বোধহয় সবচেয়ে দূষিত নগরীগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। এখানে সরকারের কোনো লক্ষ্য নেই এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য, জনগণকে ভবিষ্যৎকে আপনার সুন্দর করার জন্য, জনগণের অন্তত বেঁচে থাকার জীবন জীবিকার পথগুলোকে সুগম করার জন্য সেখানে তাদের খুব বেশি একটা আপনার আগ্রহ নেই। কারণ এদের তো জনগণের কাছে কোনো জবাবদিহিতা করতে হয় না, নির্বাচিত নয়, জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। লক্ষ্য একটাই যে আমাকে যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে। এই কারণেই সে আজকে এই বিষয়গুলোর উপরে তাদের কোনো গুরুত্ব নেই। আপনারা দেখেছেন যে আজকে তুরাগ নদীর পাশে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায়, তাদের সমর্থনে, তাদের প্রশ্রয়ে বিভিন্ন ক্লাব গড়ে উঠেছে। সেই ক্লাবগুলো একেবারেই আপনার নদীর ওপরে গড়ে উঠেছে, নদী ভরাট করে গড়ে উঠেছে, বাড়ি ঘর তৈরি হচ্ছে, নদী দখল করা হচ্ছে। এটা কিন্তু যা কিছু খবর নেবেন এই সরকারের সঙ্গে যারা জড়িত তারাই এই কাজগুলো করছে। বাংলাদেশ ভারত সীমান্ত হল নদীর মধ্যস্রোত, তো এমনভাবে তারা স্পার নির্মাণ করে যাতে আমাদের পাড় ভেঙে যায় এবং নদী ভারতে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এবং তারা সীমান্ত বাড়ে আর আমরা ভূমি হারাই। তো আমি তাদের বললাম এই স্পার নির্মাণ তো এর আগে একটা সিদ্ধান্ত ছিল স্পার নির্মাণ অবৈধ, তারপরও তারা নির্মাণ করে যাচ্ছে, তারা আচ্ছা বন্ধ করবো এই সেই বলে কিন্তু ইয়ে করে না। সাতক্ষীরার উল্টা দিকে ইছামতি নদী, সেখানে প্রাকৃতিক কারণে এমন হলো যে ভারতীয় পাড় ভাঙা শুরু হয়ে গেল জলাবদ্ধতার কারণে। এখন তাদের মাথা খারাপ, তাদের এমপি টেম্পি সব দৌড়ে বাংলাদেশে আসছে, দাদা আমাদের পাড় ভেঙে যাচ্ছে। আমরা আমার তো সব নদীর পাড় ভেঙে যাচ্ছে, আমরা তো এতদিনে বলছি, তো আপনারা বসেন আলোচনায় বসেন, আপনারা আপনাদের পাড় রিপেয়ার করেন, আমরা আমাদের নদীর পাড় রিপেয়ার করব। তখন সর্বশেষ মিটিংয়ে ঢাকাতে তখন রাজি হলো যে দুই দেশ একসাথে পাড় রিপেয়ার, ব্যাংক রিভার ব্যাংক রিপেয়ার একসাথে শুরু করবে, যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে একসাথে শেষ করবে, তারিখ টারিখ সব কিছু দিয়ে দিলাম। তারপরে আমি বিডিআরের প্রধান ছিল মেজর জেনারেল শাকিল আহমেদ, যাকে হত্যা করা হয়েছে বিডিআর ম্যাসাকারে, তাকে ডাকালাম। ডাকে বলে যে ইছামতি নদীর ওই পারে কোনো ব্যাটা যেন রিপেয়ার করতে না পারে, সোজা তোমার ডিপ্লয় করো, ওই পারে যে রিপেয়ার করতে আসবে ফায়ার করবা। হি ওয়াজ ভেরি স্পিরিটেড গাই। সে বলে খুব খুশি, ঠিক আছে আমি আরও অর্ডার দিচ্ছি, আমার টেলিলেন্স লাগানো রাইফেল ইম্পোর্ট করার জন্য আমি অর্ডার দিয়েছি। তো এই ইপিআরএ প্রথমবারের মতো বাধা দিল ইছামতি নদীতে তারা পার রিপেয়ার করতে পারে না, যেটা যে প্রাকৃতিক কারণে যেটা ভাঙছিল। তখন তারা এসে বললো যে ঠিক আছে আমরা বসে একসাথে জয়েন্ট রিপেয়ার করবো। আমি বললাম ঠিক আছে ড্রেজার আমরা দেবো, যাতে করে এমনভাবে তারা রিপেয়ার না করতে পারে যে আমাদের পানি বন্টনের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীগুলো হলো ধরলা, দুধকুমার, মহুরী, মনু, খোয়াই, গোমতী, এইসব নদীর বন্টনের কোনো কথাই নেই। তিস্তার ব্যাপারে আমি এবং ভারতের পানি সম্পদ মন্ত্রী, বাঙালি মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সী একত্র হয়েছিলাম, সব কিছু ফাইনাল ছিল, পরবর্তী মিটিংয়ে ঘোষণা দেওয়ার কথা ছিল, যেটা বেগম হাসনা মহিউদ্দিন বলেছেন, মদুদ বলেছেন, তাদের 40%, আমাদের 40%, রিভার শেয়ার 20%। কিন্তু সেই নদী আজ পর্যন্ত তিস্তা নদীর পানি বন্টন করা গেল না। মাঝখান থেকে যেটা আলোচনাই ছিল না, ফেনী নদী, তারা ফেনী নদীর পানি প্রত্যাহার করে নিয়ে গেছে, বাংলাদেশ দিয়েই আসছে। আমি দু হাজার ছয়ের শেষ ভাগে ভারতে গেলাম, ভারতের মন্ত্রিসভা যৌথ সীমান্ত নদীগুলো ইন্সপেক্ট করতে গেলাম। ওই পারে ভারতীয় অংশে দেখি 20,000 লোক দাঁড়িয়ে আছে বেলুনিয়ার কাছে। আমি তো গাড়ির মধ্যে বসে আছি, নামতে চাই না। ভারতীয় মন্ত্রী বলেন মিস্টার মিনিস্টার একটু নামেন, তো আপনি আলোচনায় বসেন, আপনি আমাদেরকে তিস্তার পানি দেন, আমরা ফেনীর পানি দিয়ে দেবো। এখন তিস্তার পানি পাই নাই, এই সরকার ফেনী নদীর পানি দিয়ে এসেছে অলরেডি। এই হলো ম্যাটার অফ অ্যাটিচিউড। প্রধানমন্ত্রী যে বলেছেন যে তাদেরকে এত দিয়েছি সারা জীবন মনে রাখবে, তো আমরা কি খালি দিয়েই যাব? এই হলো আমাদের নিয়তি। কুশিয়ারার পানি ওইভাবে নিয়ে গিয়েছে,
আর যেগুলা বিধিবদ্ধ, যেগুলার আলোচনা করার জন্য সাব কমিটি, সব কমিটি, ডেটা টেটা সব কিছু রেডি ছিল, সেই ছটা নদী এবং তিস্তা নদীর পানি বন্টনের ক্ষেত্রে কোনো কিছুই করা হয়নি। যাই হোক, নদী হলো বাংলাদেশের প্রাণ, ওয়াটার ইজ দ্য বিয়ারার অফ লাইফ। এই নদী তারা একতরফাভাবে পানি প্রত্যাহার করে যে আমাদেরকে সমূহ বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এর জন্য বাংলাদেশের জনগণকে সচেতন করতে হবে এবং বিশ্ববাসীকে সচেতন করতে হবে। এর একটা উদাহরণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যখন ফারাক্কার পানি তারা একতরফাভাবে প্রত্যাহার করে, তিনি সরাসরি জাতিসংঘে গিয়েছেন, জাতিসংঘে এই প্রসঙ্গ তুলেছেন, যার ফলে ভারত বাধ্য হয়েছে 1977 সালে গঙ্গা চুক্তি করতে, যে চুক্তিটি ছিল এখন পর্যন্ত সম্পাদিত শ্রেষ্ঠ চুক্তি। সেখানে গ্যারান্টি ক্লজ ছিল, অধিকাংশ পানি ফারাক্কা পয়েন্টে বাংলাদেশে প্রাপ্য ছিল। সুতরাং এখন আন্তর্জাতিক সংস্থাগুলোকে আমাদের সাথে আনতে হবে যদি আমাদেরকে পানির ন্যায্য ফিসরা পেতে হয়। আর ইতিমধ্যেই রামপাল এবং সুন্দরবনে কী ক্ষতি হয়েছে পরিবেশে, সে সম্পর্কে ইতিমধ্যে বলা হয়েছে। শুধু এইটুকু বলবো যে বাংলাদেশের জনগণকে সোচ্চার হতে হবে এবং সরকারকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, সরকারের মেরুদণ্ড সোজা থাকতে হবে, বলতে হবে আমার দেশ বাংলাদেশের পানি ন্যায্য হিসেবে আমরা চাই। যৌথ নদী কমিশনের মিটিং বছরে 4 বার হতে হবে, সেখানে আমাদের ন্যায্য হিসা গ্যারান্টি করে দিতে হবে, প্রত্যেকটা চুক্তির গ্যারান্টি ক্লজ থাকতে হবে, আরবিট্রেশন ক্লজ থাকতে হবে। 1997 ক্লজ নিয়ে, ইউএন কনভেনশন অফ 1997 ইউজ ফর নন নেভিগেশন ইউজ অফ ওয়াটার কোর্সেস, এটি নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম তখনও এটি আইনে পরিণত হয়নি।